মামার স্কুল থেকে আসতে দেরি হয়েছে বলে তুমি দাঁড়িয়ে আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। তো আজকের ব্লগটা একদম সকাল সকাল শুরু করে দিয়েছি, স্কুল যাওয়ার ঠিক আগের মুহূর্তে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। শীতের সকাল, মা ওখানে পুজো করছিল আর আমাদের গাছে কত ফুল ছিল, যদিও আগের তুলনায় অনেকটাই কমে গেছে, তাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম শেয়ার করি। তো এখন আমি স্কুল যাচ্ছি, পরে কথা হচ্ছে। মোটামুটি সব সময় সঙ্গে একটা করে ব্যাগ থাকবে, বাড়িতেও ঘুরবে, হেঁটে ঘুরুক কিংবা করলে ব্যাগ মোটামুটি একটু থাকবে, মোটামুটি সঙ্গে থাকবেই। কোথায় যাবে, কোথায় যাবে? হ্যাঁ যাবে না, টাটা, চলো হাত ধরো, মামা হাত ধরবে না, একা একা হাঁটবে। মামার স্কুল থেকে আসতে দেরি হয়েছে বলে তুমি দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে আছো? আচ্ছা, খাওয়া হয়ে গেছে? কি খেয়েছো, কি খেয়েছো? ভাত? দাদুন অফিস চলে গেছে, দাদুনকে দাঁড় করাতে গেছিলে, গেছিলে? দেখো টল বল, টল বল করছে। ব্যাগ মোটামুটি এইটা আমার কোথা থেকে আসছো? আবার এই ব্যাগটা আছে, ব্যাগ মোটামুটি সঙ্গে রাখতো। আজ আর সারাদিনে তোমাদের সামনেই আসিনি, তাই ভাবলাম একটু সন্ধ্যাবেলা আসি। সন্ধ্যাবেলা বলতে সারাদিন তো ল্যাদ খেয়ে খেয়ে কেটে গেছে, তারপর পড়ানো ছিল, পড়িয়েই উঠে দেখলাম যে মা নারকেল চুটছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এর পাশে দেখলাম বাবা একটা মিষ্টির প্যাকেট এনেছে, তো এতে দেখলাম গুড়ের গল্লা। আরে শীতে প্রথম গুড়ের গল্লা, যেটা খেতে তো জাস্ট ওয়াও ছিল। তো যাই হোক, চলো আজকের এইটুকু ব্লগটা কেমন লাগলো কমেন্ট করো। বাই বাই।